নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরসভা অডিটোরিয়াম হলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হকের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারি। আরও ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার সহ অন্যান্য নেতাকর্মীরা।